হ্যালো এভিওয়ান সবাইকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে আজকে ফিটার ফার্স্ট ইয়ারের বেসিক ফিটিং এর কিছু এমসিকিউ আলোচনা করবো এই ভিডিওতে প্রথম প্রশ্ন নেম দি পার্ট অফ ফাইল মার্কড অ্যাজ এক্স ফাইলের এক্স চিহ্নিত অংশের নাম কি উত্তর হবে অপশন এ হিল দেখো এখানে একটা ফাইল আছে যে অংশ দিয়ে ঘষা হয় তাকে ফেস বলা হয় সামনের অংশকে টিপ বলা হয় এটাকে এজ বলা হয় এই অংশকে হিল বলা হয় এটাকে ট্যাং বলা হয় হিল এবং ট্যাং এর মাঝের অংশকে শোল্ডার বলা হয় ট্যাংটা হ্যান্ডেলের মধ্যে ঢুকিয়ে ফেরুল দিয়ে আটকানো থাকে পরের প্রশ্ন হোয়াট ইজ দি ইউজ অফ এ ট্রাই স্কোয়ার ট্রাই স্কোয়ার কি কারণে ব্যবহার করা হয় উত্তর হবে অপশন এ টু চেক রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ নাইনটি ডিগ্রিকে আমরা রাইট অ্যাঙ্গেল বলে থাকি এবং এই ট্রাই স্কোয়ার দিয়ে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল মেজার করা যায় পরের প্রশ্ন হুইচ মার্কিং মিডিয়া ইজ পয়জনাস জব বা ওয়ার্ক মার্ক করার জন্য মার্কিং মিডিয়া ব্যবহার করা হয় এই চারটে মার্কিং মিডিয়ার মধ্যে সবথেকে বিষাক্ত হচ্ছে অপশন সি কপার সালফেট পরের প্রশ্ন হুইচ পার্ট অফ ইউনিভার্সাল সার্ফেস গেজ হোল্ডস দি স্ক্রাইবার বলেছে ইউনিভার্সাল সার্ফেস গেজ এর কোন অংশ স্ক্রাইবারকে ধরে রাখে উত্তর হবে অপশন এ স্ন্যাক দেখো এটা একটা ইউনিভার্সাল সারফেস গেজ যে অংশটা স্ক্রাইবার ধরে আছে সেটাকে স্নাক বলা হয় এটাকে ক্ল্যাম্পিং নাট বলা হয় নিচে দেখো রকার আর্ম আছে যেটা ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু দিয়ে আটকানো রয়েছে এটাকে গাইড পিন বলা হয় এবং নিচের অংশকে বেস বলা হয় আর এই স্ক্রাইবারটা যেটার সাথে আটকানো থাকে সেটাকে স্পিন্ডেল বলা হয় পরের প্রশ্ন হোয়াট ইজ দফ দি ভাইস এই ভাইস নাম কি উত্তর হবে অপশন সি হ্যান্ড ভাইস পরের প্রশ্ন এ নিউ হ্যাক্স ব্লেড আফটার এ ফিউট বিকামস লুজ বিকজ অফ নতুন হ্যাক্স ব্লেড কয়েকবার ব্যবহারের পরে কেন লুজ হয়ে যায় উত্তর হবে অপশন এ স্ট্রেচিং অফ ব্লেড ব্লেডটা বারবার প্রসারিত হওয়ার কারণে লুজ হয়ে যায় পরে প্রশ্ন ওয়াই ব্রেকেজ অফ টিথ অকার ইজিলি ওয়াইল সয়িং অফ থিন ওয়ার্ল্ড ওয়ার্ক পিসেস অ্যান্ড দি স্টার্ট অফ কাট যখন ওয়ার্ক পিসকে আমরা কাট করতে যাই হ্যাকসো দিয়ে তখন হ্যাকসোর যে ব্লেডের যে দাঁতগুলো আছে সেগুলো খুব সহজেই ভেঙে যায় কেন ভেঙে যায় উত্তর হবে অপশন ডি হ্যান্ড ফোর্স অনলি আপন ফিউ আমরা যে হাত দিয়ে বল প্রয়োগ করি সেটা কয়েকটা তিথের ওপরে পড়ার জন্য হ্যাকসর যে টিথ আছে সেটা ভেঙে যায় পরের প্রশ্ন হুইচ চিসেল ইউজড ফর স্কোয়ারিং মেটেরিয়ালস এট দি কর্নার্স জয়েন্টস কর্নার এবং জয়েন্টে স্কোয়ার করতে গেলে কোন চিসেল ব্যবহার করা হয় উত্তর হবে অপশন সি ডায়মন্ড পয়েন্ট চিসেল পরে প্রশ্ন নেম দি পার্ট অংশের নাম কি উত্তর হবে অপশন সি চিক হাতুড়ির এই অংশটাকে চিক বলা হয় ওপরের অর্ধ কোলাকার অংশকে পিন বলা হয় নিচের অংশটাকে ফেস বলা হয় যেটা দিয়ে আমরা পেটাই এটাকে আই হোল বলা হয় যার মধ্যে হ্যান্ডেলটা ঢুকিয়ে ওয়েজেস দিয়ে আটকানো থাকে পরের প্রশ্ন হুইচ অ্যাঙ্গেল ইজ রিপ্রেজেন্টেড বাই দি সিম্বল অফ গামা অন দি চিজেল দেখো এখানে গামা চিহ্নিত অংশের নাম কি সেটা জানতে চেয়েছে উত্তর হবে অপশন এ রেক অ্যাঙ্গেল আলফা অংশকে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল বলা হয় এবং বিটা চিহ্নিত অংশকে পয়েন্ট অ্যাঙ্গেল বলা হয় পরের প্রশ্ন নেম দি প্রপার্টি অফ মেটাল হুইচ ক্যান বি ড্রন ইন টু উইদাউট রাপচার ধাতুর কোন ধর্মের জন্য ফাটল ছাড়াই ধাতুকে আমরা ওয়্যার মানে তারে রূপান্তরিত করতে পারবো উত্তর হবে অপশন এ ডাক্টালিটি মানে নমনীয়তার কারণে আমরা কোনো মেটালকে তারে রূপান্তরিত করতে পারি পরের প্রশ্ন

দিয়ে ভাগ করি বা তাহলে আমরা পাবো কত জিরো পয়েন্ট জিরো ওয়ান এম এম তাহলে থিম্বালের প্রত্যেকটা ভাগ বা দুটো লাইনের মাঝখানের দূরত্ব কত জিরো পয়েন্ট জিরো ওয়ান এম পরের প্রশ্ন হোয়াট ইজ দি রিডিং অফ এ ভার্নিয়ার ক্যালিপার দেখো এখানে একটা ভার্নিয়ার ক্যালিপারের রিডিং তুলে দিয়েছে জিজ্ঞেস করেছে এখানে রিডিংটা কত বলা আছে ওপরের অংশটাকে আমরা বলি মেন স্কেল নিচের অংশটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল দেখো এখানে মেন স্কেলে চার এবং পাঁচের মধ্যে দশটা ডিভিশন আছে একটা ডিভিশন যদি ওয়ান এম হয় তার মানে দশ এম এর ডিভিশন রয়েছে এখানে তাহলে এই চার মানে হচ্ছে চল্লিশ পাঁচ মানে হলো পঞ্চাশ মাঝখানের দাগটাকে আমরা বলতে পারি এখানে পঁয়তাল্লিশ তাহলে চারের আগে দেখো জিরোটা একটা লাইনের কাছাকাছি গেছে সেটাকে আমরা বলতে পারি থার্টি ফাইভ তার মানে এটা হচ্ছে থার্টি ফাইভ এম এবার আমরা ভার্নিয়ার ক্যালিপারটা চেক করবো দেখো ভার্নিয়ার স্কেলে কুড়িটা একদম মিলে গেছে তাহলে ভার্নিয়ার যে রিডিংটা রয়েছে সেখানে এক একটা ডিভিশন জিরো পয়েন্ট জিরো টু এম এম এর হয়ে থাকে কারণ ভার্নিয়া স্কেলে স্কেলে ফিফটি মানে হচ্ছে মেন নাইন সেক্ষেত্রে আমরা লিস্ট কাউন্ট বের করতে পারি কত জিরো পয়েন্ট জিরো টু এম এম তাহলে কুড়ির সাথে জিরো পয়েন্ট জিরো টু এম এম যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো পয়েন্ট ফোর এম এম তাহলে আমাদের রিডিং কত বেরোবে থার্টি ফাইভ পয়েন্ট ফোর এম এম পরের প্রশ্ন হোয়াট ইজ দি রিডিং অফ ভার্নিয়ার ওয়েভেল প্রোটেক্টর এখানে একটা ভার্নিয়ার ওয়েভেল এর রিডিং দেওয়া রয়েছে এটার মান কত বের করতে বলেছে দেখো নিচের যে ভার্নিয়ার স্কেলটা আছে তার জিরোটা 41 এ গিয়ে থেকেছে তার মানে মেন স্কেলের 41 ডিগ্রি হবে এবং ভার্নিয়াস স্কেলের ফিফটিটা মেন স্কেলের সাথে মিলেছে তার মানে আমরা বলতে পারি এই রিডিং হচ্ছে কত ফর্টি ওয়ান ডিগ্রি ফিফটি মিনিটস পরের প্রশ্ন হোয়াট ইজ দি ইউজ অফ ফিলার গেজ ফিলার গেজের ব্যবহার কি উত্তর হবে অপশন ডি চেক দি গ্যাপ বিটুইন ম্যাটিং পার্টস দুটো ম্যাটিং পার্টস এর মধ্যে যে স্মল গ্যাপ থাকে সেটাকে চেক করার জন্য এই ফিলার গেজ ব্যবহার করা হয়ে থাকে পরে প্রশ্ন রিড দি মেজারমেন্ট ইন ডাল ক্যালিপার দেখো এখানে একটা ডাল ক্যালিপারের ছবি দেওয়া রয়েছে এবং জিজ্ঞাসা করেছে এতে যে মেজারমেন্ট দেওয়া রয়েছে সেটা কত এই ডাল ক্যালিপারের ডালটা দেখো একশো ভাগে ভাগ করা রয়েছে তার মানে কি একশো দিয়ে আমরা কতকে গুণ করব জিরো পয়েন্ট জিরো ফাইভ এম যেটা ডাল ক্যালিপারে দেওয়া রয়েছে তাহলে এই ডাল ক্যালিপারের টোটাল রেঞ্জ কত ফাইভ এম এবং বলতে পারি মেন স্কেলের এ প্রত্যেকটা ভাগ কত ফাইভ এম এম তাহলে এখানে ওয়ান মানে কত টেন টু মানে কত টোয়েন্টি পরের দেখো দাগের সাথে ডাল ক্যালিপারটা দেখা যাচ্ছে তাহলে আমরা বলতে পারি এখানে টোয়েন্টি ফাইভ এম রিডিং শো করছে এবং ডাল ক্যালিপারে দেখো এখানে টোয়েন্টি ফোর অফ রিডিং দেখানো আছে তাহলে এই টোয়েন্টি ফোরকে আমরা জিরো জিরো পয়েন্ট দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পাবো ওয়ান পয়েন্ট টু এম এম সেটাকে আমরা টোয়েন্টি ফাইভের সাথে যোগ করে দিলে কত পাবো টোয়েন্টি সিক্স পয়েন্ট টু এম এম তাহলে আমাদের উত্তর হবে কি অপশন ডি টোয়েন্টি সিক্স পয়েন্ট টু এম এম পরের প্রশ্ন হোয়াট অপারেশন ইজ ক্যারিড আউট ইন এ গ্যাং ড্রিলিং মেশিন উত্তর হবে অপশন ডি সাকসেসিভ অপারেশন অফ ড্রিলিং এই গ্যাং ড্রিলিং মেশিনে অনেকগুলো ড্রিল মেশিন আটকানো থাকে যার ফলে আমরা সাকসেসিভ মানে ধারাবাহিকভাবে অনেকগুলো ড্রিলিং অপারেশন করতে পারি পরের প্রশ্ন হুইচ ইজ অ্যান ইন্ট্রিগাল পার্ট অব দি স্টোক ইন ভার্নিয়াল বেভেল প্রোটেক্টার এই যে ভার্নিয়াল বেভেল প্রোটেক্টার আছে তার অবিচ্ছেদ্য অংশ কোনটি উত্তর হবে অপশন বি ডায়াল ডায়াল হলো ভার্নিয়াল বেভেল প্রোটেক্টারের একটা অবিচ্ছেদ্য অংশ পরের প্রশ্ন নেম দি পার্ট অফ অফ এক্স দি ফাইল এখানে ফাইলে এক্স মার্ক করা অংশটির নাম কি উত্তর হবে অপশন সি ফেরুল আমি আগেই বলেছি কি ট্যাং হ্যান্ডেলের মধ্যে ঢুকিয়ে ফেরুল দিয়ে আটকানো থাকে তাই এই অংশটাকে বলা হয় কি ফেরুল পরের প্রশ্ন হুইচ ফাইল ইজ ইউজড টু মেক দি জব ক্লোজ টু দি ফিনিশিং সাইজ কোনো জবে ফিনিশিং আনতে কোন ফাইল ব্যবহার করা হয় উত্তর হবে অপশন সি সেকেন্ড কাট ফাইল পরে প্রশ্ন ফাইলের একটা সাইড বলা হয় এজ এবং দুটো এজ প্যারাল থাকে কোন ফাইলে উত্তর হবে অপশন এ হ্যান্ড ফাইল যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ